আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এই রেপিস্ট ব্ল্যাকমেইলার। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে। নিজের হাতে রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। রাজস্থানের বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণের গলা কাটা লাশের পাশ থেকে এমন চিরকুট উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আরিফুর রহমান, বাড়ি নরসিংদী। পুলিশ জানিয়েছে 17 মে আরিফুল ইসলাম ও পারভীন আক্তার স্বামী স্ত্রী পরিচয়ে মাটি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি ফ্ল্যাট ভাড়া নেন। অনলাইনে 7 দিনের জন্য বুকিং দিয়েছিলেন তারা। 1 জুন সন্ধ্যার দিকে মাটি প্রপার্টিজ থেকে ফোন কল করে ভাটারা থানা পুলিশকে জানানো হয় দোতলার ফ্ল্যাটে একজনের লাশ পাওয়া গেছে। সিআইডি ক্রাইম সিন পর্যবেক্ষণ করে জানায় লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে আরিফুল ইসলাম 1 বছর ধরে জাপানে বসবাস করছেন। জাপানে আয়েশা নামে এক তরুণীর সঙ্গে গত বছর বিয়ে হয় আরিফুলের। তার স্ত্রী জাপানেই আছেন। আরিফ দেশে এসেছে সেটি তার পরিবার জানত না। লাশ উদ্ধারের পর তারা জানতে পেরেছেন। পুলিশ জানিয়েছে আরিফ গোপনে দেশে আসেন। এরপর পুরনো বান্ধবী পারভীন আক্তারকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজে তা ধরা পড়েছে। এদিকে কানাডার নাগরিক পারভীন আক্তারেরও স্বামী রয়েছে। তার স্বামীও কানাডা প্রবাসী। দীর্ঘদিনের ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পুলিশের। মাটি প্রপার্টিজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 17 মে বিকেল 4টার দিকে পারভীন ও আরিফুল ইসলাম একসঙ্গে ওই ফ্ল্যাটে ওঠেন। 18 মে সকাল 6টা 31 মিনিটে পারভীন আক্তার একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তার মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ধারণা করা হচ্ছে চিরকুটটি পারভীন আক্তারেরই লেখা। এছাড়া লাশের পাশ থেকে একটি নোটারি উদ্ধার করা হয়েছে। সেখানে দেখা গেছে আরিফ এবং পারভীন 2021 সালে নোটারি পাবলিক করে বিয়ে করেন। পুলিশ জানিয়েছে লাশ উদ্ধারের পর সিআইডি ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।